তারপর সবাই চলে যাওয়ার পর জামাইকে ফোন করে চুন হলুদ চাওয়া, ঠিক বলেছি? সর্বনাশ, এই মহিলা তো খুব চালাক। আন্টি, কি হলো, কাঁদছো কেন তুমি? আন্টি, 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 আমাকে আমাকে ক্ষমা করে দিন আন্টি, আন্টি, আমাকে ক্ষমা করে দিন আন্টি। কি হচ্ছে, কি পা ধরছো কেন? আরে আরে, ক্ষমা করে দিন আন্টি। ওঠো আন্টি, আন্টি, পা ধরছো কেন আন্টি? আন্টি, আন্টি, আমি আমি আমার বাড়িতে বড্ড একা আন্টি, বড্ড একা। ওই ওই ওই, কত বড় বাড়ি না, আমাকে আমাকে কিরকম গিলে খেতে আসে ওই ওই অন্ধকার, অন্ধকার, অন্ধকারটা আমাকে আমাকে গিলে খেতে আসে আন্টি। আমি আমি খুব ডিপ্রেশনে থাকি আন্টি, আমি আমি প্রচন্ড ডিপ্রেশনে থাকি আন্টি, 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 আন্টি। আপনাদের আপনাদের পরিবারের সবাইকে আমার খুব ভালো লেগেছে আন্টি, খুব ভালো লেগেছে, আমি আমি খুব ভালোবাসি আন্টি, আপনাদের পরিবারের সবাইকে খুব ভালোবাসি আন্টি, প্লিজ আন্টি, প্লিজ আমাকে আমাকে এই বাড়ি, এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, প্লিজ আন্টি, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমাকে থাকতে দিন আন্টি, আমাকে একটু থাকতে দিন, প্লিজ, প্লিজ আন্টি, আমাকে একটু থাকতে দিন। থাকবে তো, তুমি থাকবে, তুই মায়ের মতোই হয়েছিস। সারা মম, ও এখানেই থাকবে। কিন্তু সারা মম, প্লিজ, রতি এখানেই থাকবে। রতি, তুমি প্লিজ কেঁদো না, তুমি আমায় বলো না যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড, সত্যি আমি তোমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? কেউ ঢিট হয়নি স্যার, কেউ ঢিট হয়নি, সবাই মুখোশ পড়ে আছে। আর সত্যি কথা এটাই যে আমি কাউকে ঢিট করতে চাই না, আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা যদি পরিবারের অঙ্গ হয়ে থাকি তাহলে সবাই হাতে হাতে কাজ করব, সবাই একসঙ্গে থাকবো, ঘুরবো, ফিরবো, হইচই করবো, আনন্দ করব, এটাই তো একটা পরিবার, তাই না? সত্যি তো এটাই তো একটা পরিবার। কিন্তু শুনছে কোথায় বলতো, রাজীব খারাপ ব্যবহার করছে, কুষাণ খারাপ ব্যবহার করছে, দিদি খারাপ ব্যবহার করছে, আর আমার নামে বাইরে বিষ ঢালছে সবাই, আর সব থেকে সাংঘাতিক হয়ে উঠেছে রাকা। ঠিক আছে, ঠিক আছে, ওসব কথা এখন থাক, ওসব কথা বলে এখন মুড অফ করো না, তুমি বসো, বসো। এবার বলুন তো ম্যাডাম, এই যে আপনি এরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দুম করে না সবাইকে চমকে দিলেন, এই রহস্যটা কি? এই রহস্য, এই রহস্য হচ্ছে আমার শেখার ইচ্ছে, আর এর রহস্য হচ্ছে কি, আমার বরের চোখে আমি চিরকাল নবীনা থাকবো। সে তো আছোই তো, বড্ড ভালোবাসি তোমাকে, আমি বড্ড ভালোবাসি। ভালোবাসি না চাই? ম্যাডাম, 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 বসুন, বসুন। জিশান, জিশান, এই মেয়েটাকে, রতি, 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 একদম আমার বাহু পাশে, আন্টি,
আন্টি, আপনি এখানে? হ্যাঁ, দেখছিলাম তুমি যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলে। এটা না আমার একটা খুব বাজে টাইপের রোগ, ডক্টর বলেছেন এটাকে সোমনাবুলিজম বলে। আন্টি, এই রোগটা না খুব 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 খারাপ একটা রোগ। আন্টি, আই এম সরি, মানে আমি না এই জন্য কোথাও গিয়ে রাত কাটাতে পারি না। কিন্তু মা, তুমি এখানে কখন এলে? সরি। এই তো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কাকাই। কি ব্যাপার, জয়া কোথায়? এসে গেছি, আমি এসে গেছি। সঞ্জয় দা তো দেখছি জয়া বৌদিকে একদম চোখে হারায়। তুমি বুঝবে না, আরে হাজার হলে আই বুড়ো তো, সব বুঝতে গেলে বিয়ে করতে হয়, বুঝলে? বিয়ে করতে হয়। ওকে বিয়ে করবে কি? কেন? তোমার মতো ছেলের কপালে বউ জুটবে না গো, যে জুটবে তার কপালে অশেষ দুঃখ আছে। এই জিন্দা, আর প্রজ্ঞা, তুই একটা কাজ কর না। হ্যাঁ বলো জন্ম। ওই কিচেনে একটু ওই বয়েল চিকেন আছে না, ওটা স্টক থেকে বার কর, আর ফ্রিজ থেকে একটু চিজ আর শসা টমেটো এগুলোকে একটু কেটে নিয়ে স্যান্ডউইচ বানাবো। আমাকে কফি আর স্যান্ডউইচটা দাও। আরে ঠিক করে একটু বস তুই। মানে? আরে ঠিক করে বস, কাউকে গুড মর্নিং বললি না, কাউকে সুপ্রভাত বললি না, এসে এমন ভাবে বসলি যেন জমিদারের বাড়িতে বসে আছিস। এইভাবে কথা বলছো কেন তুমি? বলছি তার কারণ হলো এই যে বয়েলড এগ গুলো রাখা আছে, তার ছালগুলো ছাড়িয়ে দাও। আমি পারবো না। ওকে কেন জোর করছো? ওকে করতে হবে না, আমি আমি করে দিচ্ছি। না, ও করবে। আমি বললাম তো আমি করব না। তুমি কিন্তু ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ। তোমার বাধ্য হওয়ার তো কোনো কারণ নেই আমার, তাই না? আগে নিজেকে সুপিরিয়র প্রমাণ করে দেখাও, আমার লেভেলে নিজেকে এনে দেখাও, তারপর আমি নয় তোমার কথা মতো চলবো, তাই না জেম্মা? আর তাছাড়া আমাদের জেনারেশনে তোমাদের মতো মহিলাদের জাস্ট কেউ পোছে না, কেউ পোছে না। রাকা, ঠিক করে কথা বলো। তুই এইভাবে কেন কথা বলছিস রাকা? না, ভুল তো কিছু বলেনি। কন্টিনিউয়াসলি যদি একটা মেয়েকে এভাবে চাবুক দিয়ে শাসন করা হয় তাহলে তো মুশকিল হবেই। এইভাবে কিন্তু না মেয়েরা ঠিক থাকে না। শাসন করা হয়নি বলেই ওর এই অবস্থা। ছোটবেলা থেকে চোখের সামনে মদ্যপ অবস্থায় বাবাকে মার সঙ্গে ঝগড়া করতে দেখেছে, তারপর থামলে কেন জেম্মা? বলো বলো, কেন থামলে বলো। পকেট মানি বন্ধ আজ থেকে তোমার। সর্বজয়া চৌধুরী। রাকা, তুই নাম ধরে ডাকছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিম্মার নাম ধরে ডাকছিস? তোমার কিছু বলার আছে? একদিন না আমার কাছ থেকে হাত পেতে তোমাকে টাকা চাইতে হবে। গুড মর্নিং। শরীর কেমন আছে? একটু উইক আছি, মানে। আচ্ছা, কাল রাতে কি আমি কিছু করে বসেছি না? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে হাঁটছিলে।
হ্যাঁ, সকালবেলা কাকিন্স বলছিল। তুমি কি স্লিপ ওয়াকার নাকি? হ্যাঁ, মানে এটা এটা আমার অনেক দিনকার রোগ। আমার পরিচিত একজন খুব ভালো ডক্টর আছে, আমি তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। ইটস অলরাইট, মানে আমার ডক্টর আছে। তাই? তাহলে প্রেসক্রিপশনটা দেখিও। হ্যাঁ, প্রেসক্রিপশনটা দেখিও আমায়। ওর প্রেসক্রিপশন তুমি দেখে কি করবে? তুমি কি ডাক্তার নাকি? মনোশীর, এর মধ্যে তুমি ইন্টারফেয়ার না করলেও চলবে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রেসক্রিপশনটা দেখিও। শুনতে পেলে আমার কথা? তোমার রোগটা যে ডক্টরকে দেখিয়েছো তার প্রেসক্রিপশনটা আমাকে দেখিও। খুব খুব শেয়ানা এই মহিলা। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি হচ্ছে দুজনের মধ্যে কে জানে। কি আর হবে, লেগেছে শিয়ানে শিয়ানে কোলাকুলি, রতনে রতন চেনে দিদি, আর সুরে চেনে কচু। এসো জিশান, এসো, ওয়েলকাম টু চৌধুরী ইন্ডাস্ট্রিজ। সব কিছু ভালো করে দেখে শুনে নাও। দেখো, আমরা ঠিক সময় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা ঝাড়া হাত। এখন কর্তা গিন্নি মিলে খালি ঘুরবো ফিরবো, আনন্দ করব, আর নাতি নাতনির সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে। কিন্তু ড্যাডি, এটা তো জয়া পিসির চেম্বার, আমি এখানে কি করব? কি করব মানে? হ্যাঁ, স্বয়ং সর্বজয়া চৌধুরীর হুকুম, সেটা তো আমাকে মানতেই হবে। মানে বুঝলাম না। এসো এসো আমার সঙ্গে এসো। শোনো জিশান, আজ থেকে এই চেয়ারটায় তুমি বসবে। ইম্পসিবল, আমি পারবো না, অসম্ভব, আমি পারবো না। আরে বাবা, অসম্ভব বললে হবে? কিন্তু এই চেয়ারে তো জয়া পিসি বসে। কিন্তু আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। তাহলে জয়া পিসি কোথায় বসবেন? জয়া পিসি থাকবে অলক্ষে। শোনো, তোমার জন্য পিএ ঠিক করা হয়ে গেছে, সে একটু বাদে তোমার কাছে আসবে, আর যা হেল্প করার ওই তোমায় করে দেবে। একটা কথা জিশান, এই কোম্পানির হাল কিন্তু তোমাকেই ধরতে হবে। কিন্তু কিন্তু ড্যাডি, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এক মিনিট, আমি স্যার, ও হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যেটা বললাম এটা মাথায় রেখো, বেস্ট অফ লাক। ড্যাডি 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 শুনুন, তুমি এখানে? আমি হচ্ছি জিশান সেনের পিএ। পিএ মানে? বুঝলাম না। পিএ মানে মশাই, পিএ মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে আমি আপনার সব দায়িত্ব দেখব, এবং আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা আমি দেখব, বুঝেছেন? সারা কি করছো তুমি? এটা অফিস সারা তো কি? হ্যাঁ, এদিকে আমার এখন প্রেম করার মুড হয়েছে, তো আমি এখন আপনার সাথে প্রেম করব, বুঝেছেন? এটা অফিস সারা, তাহলে তোমার ড্যাডি যে কোনো সময় চলে আসতে পারেন এখানে, অফিস ভর্তি লোক রয়েছে। জয়া পিসি জানতে পারলে কি করবে? কিচ্ছু হবে না, জয়া পিসি কিচ্ছু করবে না। আমার মম আর আমার ড্যাড বেস্ট কাপল, একদম মেড ফর ইচ আদার, বুঝেছো? মাথার মুকুট করতে নেই। কি বলতে চাইছিস তুই দাদা ভাই? কি বলতে চাইছিস সেটা বুঝতে পারছিস না?
খুব পরিষ্কার কথা। তুমি অফিসে কি করছো? তোমার সাহস কি করায় চেম্বারে ঢোকার? এই শোনো, এটা না তোমার গার্ডেন নয় বা বেডরুম নয় যে তুমি এখানে হাসি ঠাট্টা গান বাজনা করবে। দিস ইজ অফিস, বুঝতে পেরেছো? দাদা ভাই, ওর কোনো দোষ নেই, আমি এখানে এসেছি, ও তো কাজ করছিল। এই সারা, তুই চুপ কর, তুই কথা বলবি না, একদম চুপ করে থাক তুই। তোমার দু টাকার যোগ্যতা নেই আর ষোলো আনার শখ তোমার না? চাটিতে আমার কথা, এই সারা, এই চেম্বারে বসতে গেলে না একটা মিনিমাম পেডিগ্রি লাগে, বুঝতে পেরেছো? তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? মান অপমান বোধ তোমার আছে? মান অপমান বোধ তোমার থাকলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। এটা অফিস, বুঝতে পেরেছো? আড্ডা মারার জায়গা নয়। তুমি এখানে গান বাজনা হাসি ঠাট্টা মজা করছো, সেটা তোমার বোঝা উচিত যে এটা একটা অফিস। দাদা ভাই, তুই ওকে এসব কথা কেন বলছিস? আমি বুঝতে পারছি না। সারা, তুই কোনো কথা বলবি না, চুপ করে থাক, একদম চুপ করে থাক। যা, তুই বাড়ি যা, বাড়ি যা, আমি তোকে বলছি তুই বাড়ি যা। জিশান, জাস্ট গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। ওকে আউট করার তুমি কে? কাকাই, কাকাই, ও এখানে কি করছে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর আপনারা এখানে কি করছেন? জান এখান থেকে। সারা, তুমি এখন এখান থেকে যাও, বাড়ি যাও। আমি চলে যাচ্ছি এখান থেকে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাও চেয়ারে গিয়ে বসো। কাকাই, কাকাই, এটা তুমি কি বলছো? আমার অফিস, আই এম ইয়োর বস, ইউ মে লিভ নাও। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? যাও এখান থেকে। ওকে, চলে যাচ্ছি। সরি জিশান, আমার জন্য শুধু শুধু তোমাকে এতগুলো কথা শুনতে হলো, আমি রিয়েলি সরি। ঠিকই তো বলেছি, আমি হয়তো পড়াশোনা জানি, কিন্তু ওই চেয়ারে বসার যোগ্যতা হয়তো আমার নেই। আছে, সেই যোগ্যতা তোমার আছে। জয়া সোনা চিনতে ভুল করে না, কোন লোকের কোনো কথায় কান দেবে না, ঠিক আছে? সারা, সারা, তুমি এখন এখান থেকে যাও, বাড়ি যাও, ওর সঙ্গে আমাকে একটা জরুরি বিষয়ে আলোচনা করার আছে। কম্পিউটার চালিয়ে ফেললে, অফিসে গিয়ে দু একটা ক্রিটিক্যাল প্রজেক্টে তুমি একটু কারেকশন করে দিলে, তাতে কিন্তু তুমি সাপের পাঁচ পা দেখে ফেলোনি। ভদ্রভাবে কথা বলবে ডাকা, তোমার কথাবার্তা ভীষণ খারাপ হয়ে গেছে। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। একদম ঠিক, ও ভুলে গেছে ও কার সাথে কথা বলছে, আর সেটাই কিন্তু রাকা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তাই না জয়া? তুমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছো জয়া। এই যে তুমি বারবার করে প্রমাণ করবার চেষ্টা করছো যে তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে, আসলে কিন্তু তোমার আইডেন্টিটি, তোমার পরিচয় তুমি হচ্ছে সঞ্জয় চৌধুরীর স্ত্রী। জয়া, তুমি সঞ্জয়ের নামে সেতু পড়ো, এখনো সঞ্জয়ের গোত্র, সঞ্জয়ের পদবী তুমি বহন করো। হ্যাঁ, এটা ঠিক যে সঞ্জয় ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, তাই তোমার একটু অহংকারও আছে। একটু কেন, আমি বলবো বেশ অহংকার আছে। তুমি রীতিমতো সবাইকে দাপটে রাখতে চাও, সবাইকে হুকুম করতে চাও। গুড, ভেরি গুড। বাট সেখান থেকে যদি তোমাকে সরিয়ে দেওয়া হয়, তোমার কোনো আইডেন্টিটি থাকে না জয়া, সেটাই কিন্তু রাকা তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। আরে বাবা, আমার আইডেন্টিটি কে? আমার স্বামী মানিনীর আইডেন্টিটি কুশান, ব্যাস, আর কিছু নেই আমাদের, থাকতে পারে না। এর বাইরে আর কি থাকতে পারে? সঞ্জয় চৌধুরী যদি তোমার জীবন থেকে সরে যায়, তাহলে তুমি কি করবে?
ভুলে যেও না, ও কিন্তু হাসপাতালে ছিল, মৃত্যুর সঙ্গে লড়ছিল। সেখান থেকে কিন্তু ওকে আমি ফিরিয়ে এনেছি, আর ততদিন কিন্তু ব্যবসা আমি সামলেছি। তোমাদের সকলের সঙ্গে কিন্তু আমি লড়েছি, আর তোমাদের তখনও পর্যন্ত সঞ্জয় চৌধুরীর শ্বাস চলছিল। ছাড়ো না, এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে কি হবে? তুমি যেটা করছো তুমি সেটাই চালিয়ে যাও। হ্যাঁ, সঞ্জয় চৌধুরীর পয়সায় গয়না পরো, শাড়ি পরো, বড় বড় গাড়িতে চড়ো, আবার বড় বড় কথাও বলো, তারপর আবার ভাষণ দাও যে আমাদের জেনারেশন এরকম, আমাদের জেনারেশন হ্যান করতে পারে, ত্যান করতে পারে, তাই না? কিন্তু পারবে তো কিছুই না, কিচ্ছু করতে পারবে না। ইউ আর জাস্ট গুড ফর নাথিং। হ্যাঁ, গুড ফর নাথিং, বুঝেছ? দাঁড়াও রাখা, আইডেন্টিটি তো তৈরি করবই। তুই যে বলছিস তোদের জেনারেশন আর আমাদের জেনারেশন কতটুকুই বা ফারাক, ও কটা বছর আমি ঠিক কমিয়ে নিতে পারব। সকলের সামনে আবারও বলে দিলাম, সর্বজয়া চৌধুরী নিজের আইডেন্টিটি তৈরি করবে। যদি দেখাতে পারো তাহলে তোমার জুতো মুখে নিয়ে আমি বেরিয়ে যাব, মনে রেখো কথাটা। কেন করছো তুমি এসব? কেন করছো এসব? এসব করে তো কোনো লাভ নেই, তাহলে আননেসেসারিলি কেন করছো এসব? দেখো, তোমার পরিচয় হলো আলটিমেটলি ওয়াইফ অফ সঞ্জয় চৌধুরী। ইয়েস, নাথিং মোর দ্যান দ্যাট। ইউ আর জাস্ট আ টিপিক্যাল গৃহবধূ। হ্যাঁ, সঞ্জয় চৌধুরী মানে তোমার হাজবেন্ড, তার বদান্যতায় তুমি দু চার দিন অফিসে গেছো, গিয়ে গিয়ে কি করেছো তুমি? রাজীবের সঙ্গে একটু ঝগড়াঝাটি করেছো, এর বাইরে তো আর তোমার কিছু করার নেই, তুমি কিছু করতেও পারতে না। করে দেখাবো বললাম না, এই ব্যবসাও আমার স্বামীর, এই বাড়িও আমার স্বামীর, তুমিও তোমার স্বামীর। আমি আমার স্বামীর, কিন্তু আজ থেকে আমি একটা অন্য আমি হব। যেটা আমার আমি, আর সেটা আমি প্রমাণ করে যাও। স্টপ দিস ননসেন্স রাকা, ইউ আর টু মাচ, ইউ জাস্ট টু মাচ। আই উইল নট সারা, আই উইল নট। উনি কিন্তু আমাকে অনেক অপমান করেছেন, অনেক খারাপ খারাপ কথা সারাদিন ধরে বলে গেছেন, ইভেন আমি যে কাজগুলো করতে পারি না, হ্যাঁ সেই কাজগুলো আমাকে দিয়ে জোর করে করিয়েছেন। নাকি কি কাজ শিখতে হবে বলে কাজ শেখাবেন উনি আমাকে? তা কি শেখাবে? তুমি নিজে কোন কাজটা করতে পারো বলো তো? তুমি আমাকে কাজ শেখাবে? অকাজ কি আছে তোমার? টেনে টুনে তো সেই বিএ পাস করেছো বাংলাতে, তাও বুঝলাম যদি একটা কোনো স্কুল কলেজে একটা ছোটখাটো চাকরি বাকরি করতে, তাও তো তোমার দ্বারা হয়নি, তাই না? তোমার শুধুমাত্র দরকার সঞ্জয় চৌধুরীকে আর সঞ্জয় চৌধুরীর টাকাকে। আদারওয়াইজ তুমি, আমার মম, জেম্মা, দে আর অল ইকুয়াল, জাস্ট ইকুয়াল। দাঁড়া রাখা, কি আমি জানি না আমি কি করব। আমি টেনে টুনে বিয়ে পাশ করেছি, আমি জানি তোদের মতো ইংরেজি বলতে পারি না গাক গাক করে, আর আমি এটাও জানি যে ডান্স স্কুল, মিউজিক স্কুল তৈরি হয়ে গেছে, আর আমি জানি ব্যাগের ছাতার মতো প্রচুর হোম ডেলিভারি তৈরি হয়ে গেছে, কিন্তু আইডেন্টিটি তো আমি তৈরি করবই। তোকে আর তোদের মতো মানুষকে আমি দেখাবো যারা আমাদের অবজ্ঞা করে, উপহাস করে। অ্যান্ড আই মিন ইট।
এটাই তোমার যোগ্যতা, আর কোন যোগ্যতা অন্তত আমি তো তোমার খুঁজে পাই। এরপরেও তুমি, আমি তোমাকে বলছি যে দেখো প্লিজ এইসব পাগলামি তুমি বন্ধ করো। আর তোর এসব স্টপ কর তো প্লিজ, ওকে আর এভাবে ইরিটেট করিস না। চলো ঘরে, চলো তো ঘরে গিয়ে তুমি আমাকে কফিটা দেবে, চল চল। আর শোনো, কালকে সকালে না অফিসে একটা বড় গেট টুগেদার আছে, মানে পয়লা বৈশাখে তো তেমন কিছু করা হয়নি। আমি নিজের পরিচয় বাঁচতে চাইছি সঞ্জয় চৌধুরী। সর্বজয়া, আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের পরিচয় বাঁচতে চাই। ঘরে ঘরে প্রত্যেক স্ত্রীকে, গৃহিণীকে তাদের ডিগ্রি নিয়ে, বাসন মাজা, কাপড় কাচা, সংসার করা, বাচ্চা মানুষ করা নিয়ে যদি অপমান করা হয়, তাহলে আই এম সরি টু সে, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি বড়লোকের বউ, এটাই যদি আমার পরিচয় হয়ে থাকে, তাহলে আমার নারী জন্ম ব্যর্থ। আমি নিজে কিছু একটা করে দেখাতে চাই। জয়া, জয়া তুমি পারবে না। সঞ্জয়, তুমি এ কথা বলছো? না মানে দেখো, আমি আমি বলছি কারণ জয়া, এটা মোটেই সহজ নয়। তাছাড়া আমরা এতগুলো বছর পেরিয়ে এসেছি, তাতে কি এসে গেল? দেখো জয়া, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মানছি সঞ্জয়, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এমন জায়গায় পৌঁছে যাবে, এত টাকা থাকবে তোমার হাতে যে সব তুমি পুরো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর এটা বড় ভয় পাচ্ছে যে এই বাড়ি নাকি তোমার পরিচয়ে চলবে। খুব মানে লেগেছে না? না রে, বিয়ের পর থেকে কেমন যেন চামড়াটা গন্ডারের মতো হয়ে যায়। তোকেও সেটা করে নিতে হবে, নাহলে সবসময় কেউ না কেউ হুল ফোটাচ্ছে। হাসি মুখে সব সহ্য করে নিয়ে জানিস তো, করবেই তো, তুমি যে সর্বজয়া। ঠিক আছে, আর পাকামো মারতে হবে না, দুদিন পরে তোদের বিয়ে। তাহলে কি বলছো, আমিও গন্ডার থেকে চামড়া ধার করবো নাকি? মা গো, এক থাপড় পাকামি হচ্ছে না? একদম ঠিক বলেছো, তোর বউটা কিন্তু খুব মিষ্টি, জানি তো, সেই জন্যই তো প্রেমটা করেছি আর এখন বিয়েটাও করতে যাচ্ছি। ও তাই? হুম একদম তাই। কিন্তু কিম্মা, কাকাইয়ের মতো মিষ্টি বউ আমি পেলাম না বুঝলে, মানে আমার মিষ্টি কিম্মার মতো। থাক, অনেক বাটারিং হয়েছে, থাক চল, আমি তোদের জন্য খাবার আনছি। কিম্মা কি এই পরিচয় তো তুমি খুঁজতে চাইছো না? কি বলছিস? হ্যাঁ, এই পরিচয় তো তুমি খুঁজতে চাইছো না যে কেউ এলেই তাকে খাবার দিতে হবে। সে কি, আমি বাড়ির বউ চে? তাই নাকি? তাহলে একটা কাজ করি বুঝলে, আজকে তুমি খাবার দেবে না, আজকে বাড়ির ছেলে হয়ে আমি উর্বির জন্য খাবার বানিয়ে নিই, কেমন হবে? না না, এসবের কোনো প্রয়োজন নেই, তোরা বস, বেশি পাকাবি মারিস না তো, এবার বকা খাবি, কান মুলে দেবো কিন্তু বললাম। শোনো না, কি তুমি তো কিছু করতে চাইছো, তা আমি হেল্প করতে পারি? না না, হেল্প চাইছি না আমি। না না, হেল্প ঠিক না, বলতে পারো যে কি বিয়েতে তোমার প্রণামী। বাবা, কি প্রণামী দিবি শুনি? জানো তো আমাদের একটা জমি আছে, বেশ বড় জমি, আসলে ড্যাডের স্বপ্ন ছিল যে একটা গেস্ট হাউস কাম হোটেল করবে, বাট ওই জমিটা এখনো সেইভাবেই পড়ে আছে, আসলে
কিছু লোকাল গুন্ডা ওই জায়গাটাকে দখল করে নিয়েছে আর ওখানে ওই দেশি মদ এসবের ব্যবসা করছে। সঞ্জয় ওই জমিটা যে দখল করে আছে সে একটা অ্যান্টি সোশ্যাল একটা গুন্ডা, নাম বাপি খাড়া। কি বলছো কি? ড্যাড, ড্যাড, এই তো জেম্মা। বলছি যে ড্যাড কোথায় গো? কেন? আরে আমার জিম, জিমের ফিসটা জমা দিতে বললাম। অনলাইনে জমা পড়ে গেছে, রোজা জমা করে দিয়েছে। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। তা আমার পকেট মানিটা কোথায়? আমার কাছে, এই নে। এটা কি 100 টাকা? 100 টাকা নিয়ে আমি বেরোবো? হ্যাঁ, 100 টাকা নিয়ে তুই বেরোবি। এই 100 টাকা, 100 টাকা আমার পকেট মানি। হ্যাঁ, আজ থেকে তোর 100 টাকাই পকেট মানি। ও জেঠু, জেম্মা কি বলছে? ও কি বলছে? 100 টাকা নিয়ে আমি বেরোবো? 100 টাকা? 100 টাকা দিয়ে হয় নাকি? হয় ড্যাড, কিম্মা বলে দিয়েছে রাকা অটো করে জিমে যাবে আর অটো করেই জিম থেকে ফিরবে। তাহলে এতগুলো গাড়ি যে আছে, এত গাড়ি, সেগুলো কি হবে? চড়তে বারণ করেছে? হ্যাঁ, বলেছে বাড়ির সবাইকে সাধারণ জীবনযাপনে অভ্যেস করতে। ঝাল তুলছে, ঝাল। আসলে নিজে তো নিকম্মা, সামান্য ওই বিএ পাশ করেছে, পাতি গ্রাজুয়েট, নিজে দ্বারা তো কিচ্ছু হলো না, কিচ্ছু না। এখন তাই পরিবারের সবার উপর উনি ঝাল তুলছে। যার তো স্বামী ছাড়া কোনো গতি নেই, উনি তো স্বামীর পয়সা দিয়ে ফুটানি করছেন। ওনাকে বলে দিস, হ্যাঁ, ওনাকে বলে দিস আমার 100 টাকাটা লাগবে না, আমি হেঁটে হেঁটে চলে যাবো। না 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 দাদা, তুই যা, তুই হেঁটেই যা। আমি বলছি খুব গরম কিন্তু বাইরে, ছাতা নিয়ে। ও বাইরে খুব গরম, কিন্তু তবু তুমি টাকাটা দিতে পারছো না? না আমি কোথায় পাবো বল? ওই বাজারে গিয়ে যা একটু সবকিছু বাঁচিয়ে বুঝিয়ে একটু মেরে টেরে। না মেরে টেরে মানে মারিনি, 2 তারিখ আমি যাই। হ্যাঁ।